কিরেমা, তুই কম্বল নিয়ে খারে রেসিস কে? আব্বা, স্কুল থেকে কম্বল নি। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। শামিম, কি সে রাত কটা বাজে? 9:30। এখন কই যাস? কামে যাইতেছি। কি হয়েছে? রাত 9:30 তোর কাম? আবার মার সাথে ঝাড়ি দিয়ে কো কামে যাইতেছি? কি কাম করো তুই? হ্যাঁ, যে কই তো? এই কি হয়েছে? রাত বাজে কটা এখন? 9:30। 9:30? হ্যাঁ। আপনার এই যে গুণধর পুত্র দেন না, চোরের মতো তাকাইতেছে। শামিম, কামে যায় কামে। 9:30 তুমি আদর দিয়া দিয়া হেরে মাথায় উঠাইছো, এই এখন নামাও মাথায় থেকে। হ্যাঁ, ভুলটা আমারই। গাভীর দুধ গিলাস ভরে ভরে আব্বা খা, খাই হইয়া আর বুকের পাড়াটা শক্ত বানাইছি, আমার বাপ মার সামনে তো কামে যাই। এই কি কাম করিস? আরে বাবা, মিটিং এ যামু, নির্বাচনের মিটিং। ওই মিটিং শেষ করে তাড়াতাড়ি আইতাছি। আমি দেরি করবো না, ওখানে সারা রাত থাকবো। ও, আমার তো ভুল হয়ে গেছে, আমার ছেলে এমপি মিনিস্টার মন্ত্রী হয়ে গেছে। এই মিটিং কি কাশ পাইলেন? একটু কাশ আইছে, কাশ আইছে। বাপের ভোগায় নয় লুঙ্গি। হ্যাঁ, মিটিং, এই মিটিং এ যদি কোনো সব বে মিটিং উনি তো চামড়া খুললে লবণ লাগাই দিব। কথাটা মনে রাখবি, তুই যাবি আধা ঘন্টার মধ্যে ঘর ঢুকবি। বেশি চাপে নাই, ঘোড়া কইলাম। হ্যাঁ, পরে আমি আবার ডাল মাল খাওয়া শুরু করবো। তো তোমার ঘুম দিস কি না? হনো হনো, কি জানি করো দিছে এ ডাল কি? এই তুই ডাল খাবি মানে কি কইছো? হ্যাঁ, ডাল খাবো। ডাল খাওয়া শুরু করলে তখন আবার গাইল খাইতে শুরু করবো। ডাল খাবি? হ্যাঁ। তো গরুর লাগে তুমি ভুসি গোলাই, এই ভুসির লাগে তো লাগে সে কল ডাল থায়, মুসুরির ডাল থায়, একাল পাতিল ভরে গোলাই তুমি কল কল গোলাই খেতে দেখি। কত ডাল খাবি? খা যাত্রায় যাই মো আমি একা একা। কোন যায় একা একা? আমি ভাই মায়ের সাথে চলতেছে? তোর বাপের মায়া তোর বোনের লগে চলতেছে? না, এইভাবে কই না। আসলে গ্রামের মধ্যে আমরা ভাই বোনেরা একসাথে চলি, দেখা সাক্ষাৎ হয়, বন্ধু বান্ধব। তা আমি কি তোরে কইছি যে স্টপ করে দে চলাফেরা? না, স্টপের কি আছে? তাহলে মায়েরটা ভালো, তাই কথাটা কইলাম যে ওই ইস্কিগুলো বা ওই লাভলিটা না খাইলে যদি বিয়া করার ইচ্ছা থাকে বিয়া করে ফেলান। তো তোর কি মনে হয় আমি বিয়া করুম না? আমি বিয়া করুম না, শাদি করুম, এটা আমার আর ওর ব্যাপার। সবাই কয় বিয়া করুম, কয়দিন পরে দেখা গেছে লাইলির লগে মজনু পাগল, দেওয়ান হইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে। তা আমি কি হেল লেগে চোখের পানি ফেলাম? হেরে ভালোবাসি, ভালোবাসিয়া তারপর না কথাই বল। মায়াটা ভালো আছে, হুদে কথা বেসে বুঝে লাভ নাই, যদি মনে চায় মায়ের বিয়ে করে সংসার করে খা, ভালো হইব। হ্যাঁ, আমি কি না করছি? তোর পরামর্শ নিয়ে করতে হবে, আর ভাষণ দিবি ওই যে জনসভা হয় না, জনসভা স্টেজের উপর গিয়া ভাষণ দিস, তাহলে দুই চারটা ভোট পাবি। আমি তোর এটা কেন অর্ধেক ভোটও দিব না? সুধীর ভাই পরামর্শ দিতে এসেছি। আজকাল কি হয়েছে গ্রামের মধ্যে? বন্ধু বান্ধব ভাই বেড়া একটা ভালো কথা কইলেও শোনে না, আর বলাবান খালি আছে ফুটুর 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 করতে আমাদের।
দেরি হয়ে গেল। আব্বা আমি তো শ্বশুর বাড়িতে যাইতাছি বুঝছো, উনিয়ে যা শুরু করছে না পাশের বাড়ির চিকুনালির সাথে মান সম্মান তো সব যাইতাছে। ঠিক আছে। হ্যাঁ আব্বা। উর্মি আয়, উর্মি। ইয়েস আব্বা। আয় এদিকে আয়। কি হইছে আব্বা? কি হুনতাছি আমি? হ্যাঁ কি হুনতাছো? হ্যাঁ কি হুনতাছি আমি? কি হুনতাছো তুই? বেলে ওই যে ফকিনের পোলা লাগা আড্ডা দেশ। কোন ফকিনের পোলা? ওই যে চিকুনালি। না আড্ডা দিই না, খালি একটু কথা কই। শোন তোর একটা কথা কই, আমার কথার অবাধ্য যদি হস তাহলে তোরা কিন্তু একবার কায়দা টুকরা টুকরা করে পানির বাসায় দেবো বুঝছস? ওই সারম দাদাই, সারম দাদাই শুক্রবার তো নামাজ পড়েও না, পাঁচক তোর এক হক্তও পড়ে না। ওই বদমাইশের লগে যদি তোরা কোনোদিন দেখছি তাহলে দেখিস দোনোডারে বাইন দে বস্তায় বইরা পানি ঠেলাই দেবো করে দিলাম। আচ্ছা ঠিক আছে আব্বা। আর আমি তোরা ফার আমি দিয়ে আহি, এর মধ্যে দরজার ভিতরদার তালা মেরা তারপর ঘরে ভিতরে থাকি। আর ওই 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 ফকিনির পুজ যদি আসে ওর বাইরে ওর আত্মা সব বাইঙ্গা তারপরে আমার খবর দিবি। যা যা কর, যা। যাইতে আসি, আস্তে আস্তে কইতে পারো না। হ্যাঁ চল। হ্যাঁ চল কইতে না। গ্যাস এর মা গ্যাস একবার শেষ করে দিল। ভাল লাগে নাই? এমনি আমি তো মার মতন কথা কই না, প্রেমিকা ডালনি বাড়িতে নাই। তোর বাপ কই? আরে
আমার জানের কি হইছে, রক্ত বেরিতেছে, খুব ব্যথা লাগছে। তোমার কষ্ট হইতেছে? খুব কষ্ট হইতেছে। আচ্ছা আমি তোমারে মলম লাগাই দিব। তুমি ভালোবাসা দিছো, এতে আমার ব্যথাটা তো সব সেরে গেছে। তোমারে বিয়া করো, বিয়া কইরা হানিমুনে যাবো কক্সবাজার, সমুদ্রে সাঁতার কাটবো। পকেটে টাকা আছে, কক্সবাজার যাওয়ার কথা কইছো, টাকা নাই 2 টাকা, সে স্বপ্ন দেখে কক্সবাজার যাইবে। আমার বাপ মা আমার আটকাইতে পারছে, এরাও আটকাই দিছিল, আমি চলেছি। প্রেম, আমি প্রেমিক। তা অবশ্য ঠিক কথা কইছো, এই কাজটা তুমি খুব ভালো করে পারো। শোনো, তোমার একটা কথা বলি। তুমি একটু নামাজ পড়ো, নামাজ না পড়লে আমি না, তুমি বলো আমি নিচে খাটের নিচে তো রাগ সালার পর জুতা পিড়া করবো কিন্তু রে। তোর এত ভালো খুলতে কিরে মা, তুই কম্বল নিয়ে খারাপ হয়েছিস কে? আব্বা স্কুল থেকে কম্বল নৃত্য প্রতিযোগিতা দিছে। ও তাই নাকি? লেগে প্র্যাকটিস করতাছ? হাপা তা আমার একটু দেখা তো। দেখবা তুমি? আচ্ছা তাহলে দেখো। আচ্ছা তাদিন ভিন্না বেশি কথা কইনা, তাদিন ভিন্না নোরা সরা কইনা, তাদিন ভিন্না আব্বা যেন জানে না, বাবা তাদিন ভিন্না তোর তরি সইল সে, আমি যাই গা, আমি যে আমার রুমে হই। যাও গা, ভাত খাবা না? ভাত খাবো না, ধর তুই ঘুমা। হ্যাঁ আল্লাহ কি নাচ দিছে গো, দেখাইতে পারি।